এশিয়ান ইন্ডোর অ্যাথলেটিক্সে স্বর্ণ ধরে রাখা হলো না ইমরানুর রহমানের। তেহরানে 60 মিটার স্প্রিন্টে চতুর্থ হলেন বাংলাদেশের দ্রুততম মানব, তবে হাই জাম্পে ব্রোঞ্জ পেয়েছেন মাহফুজুর রহমান। ফাইনালে পঞ্চম লেনে দৌড়ান ইমরানুর, 6.67 সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন তিনি। 6.52 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ওমানের আলি আল আনোয়ার, রৌপ্য জিতেছেন সুহেই তাদা, আর ব্রোঞ্জ জিতেছেন কোরিয়ার জো কুম রিয়ং। রবিবার 60 মিটার স্প্রিন্টের সেমিফাইনালে দ্বিতীয় হয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন ইমরানুর, সময় নিয়েছিলেন 6.60 সেকেন্ড। ইমরানুরের হতাশ করলেও বাংলাদেশের জন্য পদক এনে দিয়েছেন মাহফুজুর, 2.15 মিটার উচ্চতায় লাফিয়ে তৃতীয় হয়েছেন তিনি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।